আজকে দেখাবো যেটা এতদিন দেখে আসলাম স্টেজ প্রোগ্রামে কি কি সেট আপ করেছে, কিন্তু আজকে তোমাদেরকে সেট আপটা একটু বাজিয়ে, কিছু মিউজিক বাজিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন বাজে মিউজিকের তালে বা সেট আপের কোয়ালিটি কীরকম হয়। জানি না কতটা দেখাতে পারবো, কারণ একটা প্রবলেম আছে, সেটা হলো যে কপিরাইট ইস্যু চলে আসে সেরকম কিছু ভালো কিছু হলে। তো চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, তো শেষ পর্যন্ত দেখতে থাকবে। বন্ধুরা কেমন আছে তোমরা সব? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে আসছি খরারে। খরারে বুলেট গ্রুপের পরিচালনায় যে শনি পুজো হচ্ছে, তো সেখানে অনেক দিনের অনুষ্ঠান আর প্রোগ্রাম আছে। তো সেখানে স্টেজ প্রোগ্রামে দেখতে পাচ্ছি মেলোডি সাউন্ডের সেট আপ লেগে গেছে, আর বরুণদার সাথে অনেকদিন পর দেখা। তো কেমন আছে বলো? মোটামুটি কেটে যাচ্ছে আর কি। তো তোমাদেরকে পুরোটা রিভিউ করে তো দেখাবো কি কি আছে। তো তার আগে একটা বলে দিই যে শীতকাল চলে এসছে, এরপরে কিন্তু স্টেজ প্রোগ্রাম কন্টিনিউ হলো না। আর কালী পূজা খুব আর কিছুদিন বাকি নেই, তো কালী পূজায় কোথায় কি ভাড়া আছে বন্ধুদেরকে একটু বলে দাও, যারা দেখতে যেতে চাই তারা একটু জেনে যাবে। আর কালী পূজা মোটামুটি 8টার মতন ভাড়া আছে। বড় ভাড়া বলতে স্টেজ প্রোগ্রাম আছে দু জায়গাতে, দর্পক্ষ সুরে নেবে, আর দীর্ঘগ্রামে একটা প্রোগ্রাম আছে, একটা স্টেজ প্রোগ্রাম, বাদ বাকি সব ছোটো করে বিভিন্ন করে বক্স এরকম। 8টা ভাড়া আছে। ডিজে ইস্যু আছে নাকি? ডিজে প্রোগ্রাম মানে শুধুমাত্র তোমার 40 গুলো বাজবে এরকম জায়গা? হ্যাঁ, ওরকম জায়গা বলতে এগুলো সব বিসর্জনে আছে, বিসর্জন আছে। কালী পুজোতে না প্রায় ভাই ফোটার পরের দিনে আছে একটা, ভাই ফোটার দিনে একটা আছে বিসর্জন, এরকম আছে আর কি। আচ্ছা, তো শুনে নিলে যে কালী পুজো কোথায় কোথায় আছে, মেলোডি সাউন্ডের সেট আপ ভাড়া। তো আপাতত সেগুলো তোমাদেরকে যদি কভার করতে পারি সেগুলো তোমাদেরকে দেখাবো, আর আপাতত এখানে যে কি সেট আপ লাগিয়েছে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তো বন্ধুরা, তোমাদেরকে যেমনটা বললাম যে ফুল রিভিউ দেবো, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে স্টেজ হয়েছে। তো স্টেজের সামনে সেট আপ আছে, সঙ্গে লাইটিং আছে, বা কি হচ্ছে সবগুলো দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে লাইটিংয়ের কাজও কিন্তু চলছে বন্ধুরা। এই দেখো লাইটিংয়ের কিন্তু স্ট্যান্ড নিয়ে চলে যাচ্ছে, যেগুলোকে মৌচাক লাইটিং বলে। তো এই লাইটিংগুলো কিন্তু স্টেজে লাগবে। আর এখানে আছে মেলোডি সাউন্ডের সেট আপ, দেখতে পাচ্ছ এখানে সামনে একদম অ্যাম্পলিফায়ার সেট আপ আছে, কাজ চলছে এখনও, আপাতত ফিটিং হয়নি। ফিটিং হলে ভিডিওটা তোমাদেরকে দেখাবো কেমন বাজছে। এখানে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল বেস আছে, উপরে ডুয়েল টপ আছে, উপরে দেখতে পাচ্ছ লাইনার পড়ে আছে, এবং সিঙ্গেল বেসও কিন্তু একটা করে আছে বন্ধুরা। আর আপাতত কাজ চলছে, দেখতে পাচ্ছ স্টেজে কিন্তু এখনও লাইনারগুলো লাগানো হয়নি, লাগানো হবে। আর এ পাশেও দেখতে পাচ্ছ স্টেজের একদিকেও কিন্তু ডুয়েল টপ আর সিঙ্গেল বেস কিন্তু দুটো করে আছে বন্ধুরা। আর স্টেজের উপরে কিন্তু অনেকগুলো কিন্তু মনিটর উঠবে, লাইনার উঠবে মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ পুরো মেশিন সেট আপ মেলোডি সাউন্ডের, এখানে নাম্বার দিয়ে আছে মেলোডি সাউন্ডের। আর CA20 দেখতে পাচ্ছ, মোট 3, 2, 5টা, টোটাল 5 পিস CA20 অ্যাম্পলিফায়ার কিন্তু ব্যবহার করছে মেলোডি সাউন্ড, সাথে আরও কিন্তু স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার আছে চঙের জন্য। তো আপাতত বন্ধুরা তোমরা দেখো যে বড় বড় সেট আপ কম্পিটিশন করার জন্য বা বেশি প্রেশারের জন্য CA20 মেশিন ব্যবহার করে থাকে, কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি যে মেলোডি সাউন্ড কিন্তু যখন স্টেজ সেট আপ করে তখন কিন্তু CA20 অ্যাম্পলিফায়ার ইউজ করে, কারণ সেখানে এত কোয়ালিটিটা যাতে ঠিকঠাক থাকে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মেলোডি সাউন্ডের কিন্তু সেই বিখ্যাত 40 বক্স, যেটা তোমরা বেশিরভাগ সময় পুজো ঘরে কম্পিটিশান করতে দেখে থাকো। এখানে তো আপাতত 4খানা 40 বক্স আছে, আর তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছি দেখা হয় যেখানে অপারেটর কিন্তু একদম কানেকশান করতে ব্যস্ত, কারণ কিছুটা কানেকশান করতে এখনও বাকি আছে। আর এখানে আছে 32 চ্যানেলের মিক্সচার, সেই মিক্সচারের কিন্তু কানেকশান চলছে, কারণ প্রোগ্রামটা কিন্তু অনেক দিনেরই প্রোগ্রাম আছে। আজকে 5 তারিখ প্রোগ্রামটা কিন্তু আজকে 5 তারিখ, সঙ্গে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 দিনের কিন্তু প্রোগ্রাম আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই এইদিকেও কিন্তু মেলোডি সাউন্ডের দুটো 40 বক্স আছে, সেই যে 40 বক্সগুলো তোমরা বিশেষ করে পুজো বাড়িতে দেখতে পাও, স্টেজ প্রোগ্রামেও স্টেজের দুদিকে থাকে। তো দেখতে পাচ্ছ একদিকে আছে 4 পিস 40 বক্স, আর একদিকে আছে 2 পিস 40 বক্স, অর্থাৎ 6 পিস 40 বক্স। আর এখানে দেখতে পাচ্ছ একটা চং আছে মেলোডি সাউন্ডের। আর বন্ধুরা একটা জিনিস বলে কি যে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম, চংটা কিন্তু একদম টোটালি বাইরে লেগেছে, সামনাসামনি কোনো তোমরা চং দেখতে পাবে না, জাস্ট একটা চংই দেখতে পাবে স্টেজের সামনে। তো যারা যারা আসতে চাও তারা খরারে চলে আসো। খরারে শনি পুজো উপলক্ষে বুলেট গ্রুপ পরিচালনা করছে, সেখানে কিন্তু একদম অনেক দিন ধরে প্রোগ্রামটা চলবে বন্ধুরা। তো তোমরা সেখানে কিন্তু কোয়ালিটিটা সাউন্ড সিস্টেমের বুঝতেই পারবে। আর এখানে দেখতে পাচ্ছ চংটা একটু জুম করে তোমাদের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা আরও তোমাদেরকে দেখাবো যে স্টেজের সামনে দেখতে পাচ্ছ এখানে পুরো মৌচাক লাইটিং দেওয়া আছে বন্ধুরা। আর সেট আপ কখন ফিটিং হবে, ফিটিং হলেই কিন্তু তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো। আর এখানে কিন্তু একটা মেলার বিশেষ আকর্ষণ, সেটা হলো এখানে বোট আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই বোটগুলো কিন্তু তোমরা নিজেরা চালাতে পারবে, তার জন্য টাকা পেমেন্ট করতে হবে। সেই ওয়াটার বোট হয় না, সে নিজেরা চালিয়ে চালিয়ে দৌড়ানো হয়, সেরকম কিন্তু দুখানা বোট আছে। আর এখানে কিন্তু মেলার মতো বসেছে দেখতে পাচ্ছ, অনেক কিন্তু দোকানও আছে। এরপরে কিন্তু তোমাদেরকে সোজা নিয়ে চলে যাবো স্টেজে, যেখানে দেখতে পাচ্ছ লাইনার
মানে কি বলবো, এগুলো মনিটর কিন্তু লাইনার অ্যালয় মনিটর, মানে লাইনারের মতনই কিন্তু এই মনিটরগুলো। তো এখানে কিন্তু মনিটরগুলো ফিটিং চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, যে লাইনার অ্যাক্টিভেশন, অর্থাৎ যে মনিটরগুলো আছে এগুলো কিন্তু লাইনারগুলো যেরকম খুব সুন্দর কোয়ালিটি দেয় সাউন্ড সিস্টেমে, মেলোডি সাউন্ড স্টেজ প্রোগ্রামে কীরকম বাজায়।